এমসিকিউ ক্লাউড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এবারে একটা অ্যালজেব্রার কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি। অ্যালজেব্রার এর আগেও আমি অনেক কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, সেগুলো তোমরা সব অ্যালজেব্রার যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলে সেখান থেকে পেয়ে যাবে। চলো এই ক্লাসটা শুরু করি। দেখো এখানে এটা একটা বিশেষ ধরনের অঙ্ক, প্রথম কথা বলি। এটা দেখো এ প্লাস 1 বাই এ মাইনাস 2, এটা সমান 4। এখন এই চারটাকে যদি আমরা ভাঙি, ভেঙে মানে এর থেকে 2কে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এই দুইটা এখানে চলে আসবে, তাহলে ব্যাপারটা কেমন দেখাবে? দেখো কেমন দেখায়, ঠিক আছে? দেখো এখানে হবে এ মাইনাস 2, দুইটা এখানে নিয়ে চলে এলাম, ওকে। আচ্ছা এবার এই যে এ মাইনাস 2 প্লাস 1 বাই এ মাইনাস 2 সমান 2, এ মাইনাস 2 প্লাস 1 বাই এ মাইনাস 2 সমান হলো 2। এবার এটার থেকে আমার এখানে যাওয়া খুব সোজা হবে, কি করে যদি স্কোয়ার করি তাহলে ফুল স্কোয়ার করব, তাহলে এ স্কোয়ার মানে এই এটা স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্রথম পদে স্কোয়ার প্লাস দ্বিতীয় পদে স্কোয়ার, দ্বিতীয় পদে স্কোয়ার প্লাস 2ab, এই এবিটা কিন্তু এরকম হয়ে যাবে দেখো, ঠিক আছে? এটা সমান হবে এদিকটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস 2ab, 2ab তো কেটে গেল, তাহলে আমাকে চাইছে হলো এ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা সমান 2 দুগুণে 4, এটা হলো 2 দুগুণে 4, ওকে। কিন্তু এই যে দুইটা আমাকে ওদিকে নিয়ে যেতে হবে, তাহলে আমরা শেষ পর্যন্ত পাবো 2, তাহলে এর আনসার হচ্ছে 2, কারণ এই দুইটা ওদিকে গিয়ে মাইনাস করে দেবে, তাই আমাদের উত্তর হয়ে যাবে 2, 2 হচ্ছে আমাদের আনসার এখানে। নেক্সট দেখো আমরা একই টাইপের কয়েকটা করবো, তাহলে বুঝতে পারবে। এই যে 101টাকে এখানে দেখো এ মাইনাস 99 এইরকম পদে আমরা আনবো, কী করে আনবো? এ মাইনাস 99 মানে এই যে 101 থেকে 99 ভাগ আলাদা করে 99কে আমরা বাঁদিকে নিয়ে চলে এলাম, নিয়ে আমরা এরকম একটা জায়গায় নিয়ে চলে এলাম। আচ্ছা এবার 2 এদিকে পড়ে থাকলো, এবার এটাকে যদি আবার আমরা স্কোয়ার করি, এইরকমভাবে যদি স্কোয়ার করি তাহলে এটাও স্কোয়ার হবে, তাহলে এটা স্কোয়ার করলে কি দাঁড়াবে? এটা হবে প্লাস 1 বাই এটা হবে, ওকে, প্লাস 2ab হবে, 2ab এবিটা কেটে যাবে, আমার আমরা আগেই দেখালাম, আর এদিকে হয়ে যাবে 4। তাহলে এ মাইনাস 99 তার স্কোয়ার প্লাস 1 বাই এই 1 বাই 99 তার স্কোয়ার সমান এটার কিছুই না, এটা যাবে 4 থেকে 2 বিয়োগ, দ্যাট ইজ 2। তার মানে এখান থেকে যেটা থাকবে সেটা 101 থেকে 99 সরি 101 থেকে 99 বিয়োগ করব, করে যেটা পাবো মানে এখানে যেটা থাকবে সেটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 2 থাকবে, তার স্কোয়ার করব, তার স্কোয়ার করব মানে এখানে যদি পি থাকে, বলতে পারো পি এখানে থাকলো পি আর এখানে থাকলো ধরো এম, তাহলে পি মাইনাস এম তার স্কোয়ার তার থেকে আবার 2 বিয়োগ, তার থেকে 2 বিয়োগ, কারণ 2abটা চলে আসবে, তো এই হচ্ছে ব্যাপার, মানে ওটা থেকে এটা বিয়োগ করার পর স্কোয়ার করে তার থেকে আবার 2 বিয়োগ, এটা ঠিক আছে, ওকে। নেক্সট দেখো দেখো ঠিক একইভাবে আমরা করবো, আমি যেটা বললাম রুলস সেই অনুযায়ী চলো। তাহলে 2026 এটা থেকে 2023 বিয়োগ করব, বিয়োগ করলে আমার কত হবে? 3 হবে, এই 3টা 3-এর স্কোয়ার হবে মানে 9, এই 9 থেকে আবার কি বিয়োগ করব? 2 বিয়োগ করব, কারণ 2ab আছে, 2 বিয়োগ করব, 2 বিয়োগ করলে আমাদের কত হবে? 7 উত্তর হবে, ঠিক আছে? চলো একবার করে দেখে নিই। দেখো এ মাইনাস 2023 তাহলে এটা প্লাস এটা, তো তাহলে এইটা হয়ে গেল 3, তাহলে এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে 3-এরও স্কোয়ার হবে, তাহলে এটা স্কোয়ার করলে এই যে এ মাইনাস 2023 তার স্কোয়ার থাকবে,
আচ্ছা, তারপর টু এ বি থাকবে, টু এ বি প্লাস ওয়ান বাই এ মাইনাস 2023 তার স্কোয়ার থাকবে, সমান হবে 9। তাহলে এইটা যদি এদিকে আসে তাহলেই আমরা এটা পেয়ে যাচ্ছি, এটা আমাদের আক্সড, ঠিক আছে। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7, তাহলে যেটা থাকবে সেটা থেকে এটা বিয়োগ, বিয়োগ করার পর তার স্কোয়ার, স্কোয়ার থেকে 2 বিয়োগ, ঠিক আছে। নেক্সট যাই, দেখো 5 আছে, 5 থেকে 2 বিয়োগ, 5 থেকে 2 বিয়োগ, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 হয়। এই 3 এর আমি স্কোয়ার করব, 3 এর স্কোয়ার করলে আমার কত হবে, 3 তিরিককে 9 হবে, 9 থেকে আবার 2 বিয়োগ করব, 2 বিয়োগ করলে কত হবে, দ্যাট ইজ 7। তাহলে এর উত্তর হবে 7, কিন্তু আমাদের তো কিউব দিয়েছে, তাই এখানে সাবধানে, কিউব দিলে কিন্তু এই সূত্র কাজে লাগবে না। তাহলে কি করতে হবে দেখি, দেখো বলি, প্রথম কথা আমাকে দেখতে হবে যে এল মাইনাস টু আর মানে দাঁড়াও বলে দিচ্ছি, এটা কিন্তু আমি স্কোয়ারটা বলে দিলাম, এবার আমরা কিউবটা করব। তাহলে এল মাইনাস টু প্লাস ওয়ান বাই এল মাইনাস টু এটা সমান কত হবে, 3 হলো। আচ্ছা, এবার আমরা তো এ প্লাস বিটা পেয়ে গেছি মেনলি, এ প্লাস বি ইজ গিভেন, আর এ কিউব প্লাস বি কিউবের মান চাইছে, এই সরি বি কিউবের মান চাইছে, তাই তো। তাহলে এ প্লাস বি করে করে নেবো, এ কিউব বি কিউবের মান কত, এ প্লাস বি দ্যাট ইজ এটা প্লাস এটা, ঠিক আছে। তার উপরে আবার কি, এটা স্কোয়ার, কীরকম স্কোয়ার দেখো দেখাচ্ছি, সেটা হচ্ছে এল মাইনাস টু প্লাস এটা তার স্কোয়ার মাইনাস 3ab, এইরকম একটা জায়গায় দাঁড়াবে। তাহলে এইটা যেহেতু আমরা 3 জানি, এইটা জানি 3, 3 এর স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার 9, তার থেকে 3 বিয়োগ, 9 থেকে 3 বিয়োগ হয়ে গেলে 6 হবে, 3 6 18 হবে, তাহলে এটার উত্তর হবে 18, 18 ইজ দ্য আনসার। আশা করছি বুঝতে পেরেছো, আমরা আস্তে আস্তে সহজ থেকে একটু কঠিনের দিকে যাচ্ছি। দেখো এবার এটা এরকম দিয়েছে, তো এরকম দিক না, কোনো অসুবিধে নেই, কি হবে না, এখানেও আমি এইটা করে দেব, রাইট, প্লাস এইটা করে দেব, ওকে। তাহলে 3.5 থেকে যদি আড়াই নিয়ে নিই, 1 পরে থাকবে, আচ্ছা 1 পরে থাকলো, তাহলে এটা আমার কিউব চেয়েছে, কিউব চেয়েছে মানে এ প্লাস বি, এ প্লাস বি ভ্যালুটা এইটা, তারপরে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এটা স্কোয়ার, এটা স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 3ab এটা, তাহলে আমার কত হচ্ছে 1 থেকে 3 বিয়োগ, 1 থেকে 3 বিয়োগ করলে মাইনাস 2 হবে, তাই এর ভ্যালু হবে মাইনাস 2, মাইনাস 2 এর আনসার হবে। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার দেখো আরেকটা দিয়েছি, 1/3 দিয়েছি, এবার এখানে 1/3-এর 1/3 মানে নিচে 3 দেয়নি, 6/9 দিয়ে দিয়েছে, 6/9 দেখলে প্রথমে কী হবে যে 1/3 তো দেয়নি, এবার কী হবে ঝামেলা হবে, না তা নয়, 2/6/9-কে যাই দিক না কেন, তুমি যদি কাটাকাটি করো 3 2 6, 3 3 9, 2/3, তাহলে 2/3-কে যদি 1/3 1/3 ভেঙে যাও, তাহলে এই 1/3-টা তো একদিকে চলে যাবে ওইদিকে, তাহলে এম মাইনাস 1/3 চলে গেল, এটা প্লাসও হতে পারে, এখানে যদি প্লাস হয় তাহলে এটাও প্লাস হবে, ঠিক আছে, যাই দেবে না কেন, কনসেপ্টটা বুঝে যেতে পারলেই হবে। তাহলে এটা হলো এটা, তো এটা যদি হয় তাহলে কি হবে দেখো, এটা সমান হচ্ছে 1/3 পড়ে আছে ওদিকে, 1/3 এদিকে পড়ে আছে, রাইট। এবার এটাকে স্কোয়ার না কিউব চেয়েছে, দেখো কিউব চেয়েছে, 4ও চাইতে পারে, কোনো অসুবিধে নেই। আচ্ছা যদি কিউব চায় তাহলে কি করব আমরা, তাহলে এইটা মানে এ প্লাস বি, তারপরে ওটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে আমরা একবারে করে দিচ্ছি 9, 1/3 স্কোয়ার করলে কত হবে, 9 হবে, মাইনাস 3ab, তাহলে 1/3 থেকে 3, তাহলে 3 9 27, তাহলে 27 মানে 26 পড়ে থাকছে আর 9 পড়ে থাকছে, তাহলে তোমার উত্তর হবে এইটা, দিস ইজ দ্য আনসার, এটা হবে আনসার, ওকে। আশা করছি বুঝতে পেরেছো, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, হোমওয়ার্কটা অবশ্যই করবে। দেখো তোমরা কি করবে হোমওয়ার্ক, যে এ ঠিক আছে, এ সোম প্লাস ওয়ান বাই এ প্লাস 3, আর এখানে করবে মাইনাস, এখানে করবে 5, ঠিক আছে, এখানে পড়বে 5, ওকে। তাহলে কি করবে, এদিকেও যোগ করবে, এদিকেও যোগ করবে, এরকম একটা ব্যাপার। তারপরে কি করবে, এ প্লাস 3 তার কিউব করবে, প্লাস 1 বাই এ প্লাস 3 তার কিউব করবে, এটার উত্তর দেবে, এটা 1 নম্বর,
दो नम्बर देवे ए प्लस तीन तार स्क्वायर प्लस वन बाय ए प्लस तीन तार स्क्वायर ये दुटोई करबे एक नम्बर दिए कमेंटे उत्तर लिखबे दो नम्बर दिए दुयेर उत्तरटा लिखबे दुटोई संख्या हबे प्लस होक माइनस होक जाओ एकटा हबे करो और जदि तोमादेर क्लास भालो लागे ताहले अवश्य लाइक करबे प्रतिदिन आमार एई चैनले भिडियो पाबे ताई सबसक्राइब करे निओ ओके और क्लास पीडिएफ पे देखने लेखाई आछे टेलिग्राम चैनले जयन करबे जेटा फ्री एकदम फ्री टेलिग्राम चैनल ठीक आछे डेस्क्रिप्शने तुमि लिंक पेये जाबे एछाड़ाओ विभिन्न जे भिडियो आछे सेई भिडियो डेस्क्रिप्शने तुमि लिंक पेये जाबे ओके এছাড়াও প্লেলিস্টে অনেক ভিডিও আছে চাইলে তুমি অবশ্যই দেখতে পারো ওকে চলো আজকে যাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে ঠিক আছে ভালো থেকো বাই